السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله نحمد ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب هب لي من الصالحين فبشرناه بغلام حليم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم অনাহনু আলাদাই দিন আাহির আজিরিন আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন সবাই বলে আলহামদুলিল্লাহ চুম্মা আলহামদুলিল্লাহ আল্লাহ তালার দরবারে অসংখ্য অগর্য শুক্রিয়া জ্ঞাপন করছি আল্লাহ তালার ফজল করম দয়া রহমত মেহরবানি যে আল্লাহ তালা স্বপ্নে ছোটো বেগুনা মাসুম বাচ্চা দেখলে কি হয় এমন একটি আলোচনা করার জন্য তৌফিক এনায়াত করছেন সেজন্য কালীমাতুর শুকুর আদায় করে আজকের আলোচনা শুরু করছি যারাই দেখছেন কাছে কিংবা দূরে দেশে কিংবা দেশের বাইরে প্রবাসে কিংবা স্থল জলে যে যেখানে আছেন এখন দেখতেছেন কিংবা পরে দেখবেন প্রত্যেককে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আজকের ভিডিও আজকের আলোচনা শুরু করতে যাচ্ছি রব্বে কারিমের থেকে তৌফিক কামনা করে সুপ্রিয় দর্শকবৃন্দু আসুন জেনে নেই স্বপ্নে ছুটো মাসুম বাচ্চা দেখলে কি হয় বাচ্চা দেখার কতগুলি ধরন আছে এক নাম্বার হলো বাচ্চাটা ছেলে কিংবা মেয়ে দুই নাম্বার হল স্বপ্নে দেখছেন আসলে কি ছেলে দেখেছেন না মেয়ে দেখেছেন ভুলে গিয়েছেন প্রত্যেকটার প্রত্যেকটা ব্যাখ্যা হবে এক একটার এক এক ব্যাখ্যা হবে এবং কাইফিয়তের কারণে ব্যাখ্যাও ভিন্ন হবে আসুন প্রথমত জেনে নেই যে আপনি স্বপ্নে দেখেছেন ছোটো বাচ্চা কিন্তু বাচ্চাটা ছেলে বালক দেখেছেন ছেলে দেখেছেন তাহলে এর ব্যাখ্যা হলো লোকজন আপনার সাথে বন্ধুত্ব করবে পরবর্তীতে আস্তে আস্তে সে আপনার শত্রু হয়ে যাবে সুপ্রিয় দর্শকবিন্দু আমি কি আপনাদেরকে বুঝাইতে পারলাম ব্যাপারটা হলো বাচ্চা ছেলে ছেলে বাচ্চা যে স্বপ্নে দেখবেন এর ব্যাখ্যা বড় বড়ো ব্যাখ্যাবিদরা আর ব্যাখ্যা দিয়েছেন যদি আল্লাহ তালার পক্ষ থেকে হয় শয়তানের পক্ষ থেকে হলে না এবং নিজের চিন্তা ভাবনা থেকে হলে না তার কারণ স্বপ্ন তিন প্রকার আমি বলেছি একটা হলো আল্লাহ তালার পক্ষ থেকে একটা হলো শয়তানের পক্ষ থেকে একটা হলো সারাদিন আমি আপনি যে কল্পনা করেছি ওই কল্পনাগুলি স্বপ্নে দেখলাম ওইগুলি না যদি আল্লাহ তালার পক্ষ থেকে হয় আর যদি স্বপ্নে আপনি দেখেন যে ছোটো বাচ্চা ছেলে তাহলে এর ব্যাখ্যা হলো ব্যাখ্যাবিদরা বলেন এর ব্যাখ্যা হলো লোকজন আপনার সাথে সুসম্পর্ক করবে বন্ধুত্ব করবে বন্ধুত্ব করতে দেরি হবে কিন্তু সে আপনার শত্রু হইতে দেরি হবে না অল্প দিনে সে আপনার শত্রুতে পরিণত হয়ে যাবে তাহলে আপনার করণীয় কাজ কি যখন এই ধরনের স্বপ্ন দেখবেন বাম দিকে তিনবার তুতু ফালাবেন তারপরে হাওয়ালাওয়ালা কুয়া ইল্লা বিল্লা এতরূপ পড়বেন যখন এই স্বপ্ন দেখবেন অর্থাৎ বাচ্চা ছেলে স্বপ্নে দেখলে আপনার জন্য অমঙ্গল অমঙ্গল বলতে এর ব্যাখ্যা হলো আপনার শত্রু বাড়বে দুই নাম্বার আপনার স্বপ্নে বাচ্চা দেখছেন সেই বাচ্চাটা হলো মেয়ে বালিকা তাহলে এর ব্যাখ্যা হলো আপনার চতুর্দিকে বন্ধু বান্ধব বাড়বে আপনার শুভাকাঙ্ক্ষী বাড়বে আপনার হিতাকাঙ্ক্ষী বাড়বে লোকজন আপনার মঙ্গল কামনা করবে আপনার সৌভাগ্যশীল এবং আপনার ধন সম্পদ বৃদ্ধি পাবে সব কাজ আপনার জন্য কল্যাণকর হবে মঙ্গলময় হবে এবং ওই বাচ্চাকে আপনি ভালো করে লালন পালন করতে পারলে হাদিস শরীফে আপনার জন্য জান্নাতের সুসংবাদ শুভ সংবাদ দেওয়া আছে সুপ্রিয় দর্শকবিন্দু যদি মেয়ে স্বপ্নে দেখে বালিকা ছোট বাচ্চা স্বপ্নে দেখলেন কিন্তু বাচ্চাটা মেয়ে তাহলে এর ব্যাখ্যা হলো আপনার সব কিছুতে কল্যাণ বই আসবে আপনি সম্পদশালী হবেন তিন নাম্বার হলো আপনি স্বপ্নে দেখেছেন অনেক সময় হয় স্বপ্নে দেখার পরে ঘুম থেকে উঠে মনে নাই যে আপনি ছেলে দেখেছেন না মেয়ে দেখেছেন কিন্তু একটি বাচ্চা দেখেছেন এতটুকু আপনার মনে আছে এর ব্যাখ্যা হলো ব্যাখ্যাকারীরা বলেন এর ব্যাখ্যা হলো আপনার দিন দিন শত্রু বাড়তে থাকবে আর না দেখেন মনে না থাকার কারণে এটা আপনার জন্য অমঙ্গলজনক এবং অকল্যাণকর আপনার জন্য সুপ্রিয় বিন্দু তাহলে আপনি কী কী করবেন আপনার করণীয় কাজ কি ঘুম থেকে সাথে সাথে উঠে বাম দিকে তিনবার তুতু ফেলাবেন এবং লা হ্যাওলা কুয়তা ইল্লা বিল্লা বেশি বেশি পড়বেন আসুন যদি বালক দেখেন অমঙ্গল এবং ছেলে দেখেছেন কিংবা মেয়ে দেখেছেন মনে নাই এটাও আপনার জন্য অমঙ্গল ক্ষতিকর অমঙ্গল বলতে আপনার শত্রু বৃদ্ধি পাবে তিন নাম্বার হলো যদি বাচ্চা মেয়ে হয় বালিকা হয় এটা আপনার জন্য মঙ্গলজনক লাভজনক সম্মানজনক এবং কল্যাণকর আপনার হিতাকাঙ্ক্ষী দিন দিন বৃদ্ধি পাবে হাজার হাজার লোক আপনার মঙ্গল কামনা করবে এবং আপনার সম্পদ চতুর্দিক দিয়ে বাড়তে থাকবে সুপ্রিয় দর্শকবিন্দু আজকের জন্য আর কথাকে লম্বা না করে এখানে শেষ করতে যাচ্ছি ওয়া আখিরু দাওয়ানা আনিলামদুলিল্লাহ রব্বিল আলামিন।